বিওয়ার্স আলিবাবার ফার্স্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে একটা সাপ্লায়ার অথবা একটা ম্যানুফ্যাকচারের কী কী গুণাবলী থাকা দরকার কী কী গুণাবলী থাকলে আপনি তার সাথে ডিল করতে পারেন সিকিউর ওয়েতে সেগুলো আমরা আগের ভিডিওতে বলেছি এখন এখানে আমি কিছু স্টেপস দেখাবো যেমন আমরা এখন এখান থেকে পেয়ার সেন্সর কিনবো সো পেয়ার সেন্সর দিয়ে আপনি যখন আলিবাবুতে সার্চ করবেন তখন দেখবেন অনেক সাপ্লায়ার চলে আসছে অনেক ম্যানুফ্যাকচার চলে আসছে তো এখান থেকে সাপোজ আমি দেখব যে এখানে আপনার কে ভেরিফাইড সাপ্লায়ার ট্রেড অ্যাসুরেন্স আছে কি না অরিজিন কোথাকার তারপর রেটিং সো এই সাপ্লায়ারটা যদি আমরা চিন্তা করি টুয়েলভ ইয়ার্স সো টুয়েলভ ইয়ার্স সো সে লং টার্ম যাবত এই বিজনেসটা করতেছে সো আমরা যদি এই পি সেন্সরটা সে ফর এক্সাম্পল পারচেস করতে চাই তো এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যদি দশ থেকে পঞ্চাশ পিস কিনেন সেক্ষেত্রে আপনার তেরো ডলার থার্টিন ইউএসডি পঞ্চাশ থেকে নিরানব্বই পিস হল বারো পয়েন্ট ফাইভ আর মোর দ্যান একশো হলো আপনার বারো তার মানে কি আপনি যত বেশি কিনবেন তত বেশি আপনাকে সে ডিসকাউন্ট দেবে আর এখানে একটা জিনিস আরেকটা খেয়াল করবেন অনেক কোম্পানিতে এটা মেনশন করা থাকে ক্লিয়ারলি এমও কিউ এমও কিউ মানে হলো আপনার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি সো এই কোম্পানির থেকে যদি আপনি পিয়ার সেন্সর কিনতে চান মিনিমাম আপনাকে পঞ্চাশ পিস অর্ডার করতে হবে সো এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন আর এটা অবশ্যই অন্য কোম্পানিগুলোর সাথে আপনি অবশ্যই কম্পেয়ার করে দেখবেন যে তাদের প্রাইস কেমন যেমন এটার প্রাইস হলো অনলি থ্রি কারণ এটা হয়তো স্মার্ট পিআইআর সেন্সর না এটা হল আপনার ওয়াইফাই স্মার্ট পিআইআর সেন্সর যে যে কারণে এটার প্রাইস বেশি এটা ডিপেন্ড করবে আপনার অ্যাপ্লিকেশনের উপরে যে আপনি আসলে কোন পারপাসে কোন পিআইআর সেন্সর কোন পাইরো সেন্সরটা পারচেস করতে চাচ্ছেন সো এগুলোর প্রাইস খুব বেশি না তারপর আপনি ফাইনালি যেটা করবেন সব কিছু যদি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে থেকে থাকে তাহলে কন্ট্যাক্ট সাপ্লায়ার কন্ট্যাক্ট সাপ্লায়ার দিয়ে এখানে আপনি কোয়ান্টিটি দেবেন এখানে ডিফল্ট এস এম এস ইমেল লেখা থাকে আপনি আপনার মতো করে লিখবেন লিখে তারপর অ্যাটাচমেন্ট থাকলে কোনো এক্সেল ফাইল কোনো পিকচার অ্যাড করতে চালে এখান থেকে অ্যাড করবে কারণ এখানে আপনার মতো করে লিখবেন তাহলে সে আপনাকে হয়তো একজন প্রফেশনাল সাপ্লায়ার মনে করবে প্রফেশনাল বিজনেসম্যান মনে করবে আপনি যদি জাস্ট কাট কপি পেস্ট করে দেন সে হয়তো আপনাকে অত বেশি গুরুত্ব দেবে না সো এখান থেকে সেন্ড করার পর তারপরে এই সব মেসেজগুলো আপনার মেসেজ বক্সে চলে আসবে মেসেজ বক্সে আপনি ওর সাথে ডিল করবেন সো ওর সাথে ডিল করার পরে আপনি যেটা করবেন যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে যদি আপনি ট্রেড অ্যাসুরেন্সের ওয়েতে পেমেন্ট করতে চান সিকিউর ওয়েতে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ওর সাথে সব ডিলগুলো আপনার এই মেসেজ বক্সেই করতে হবে যেটা আলিবাবার রিকমেন্ড করে এবং কন্ট্রাক্ট এভরিথিং এইখানেই হবে মানে এই মেসেজ বক্সের ভিতরে যদিও না একটা ই হলো যে আপনি নক করার পরেই সে আপনার কাছেই চাবে ট্রেড হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে তারপর সে হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবচ্যাটের মাধ্যমে আপনার সাথে ডিসকাস করবে তো আপনি সেটা করতে পারেন ডজন ম্যাটার কিন্তু ফাইনালি যখন ট্রেড অ্যাসোরেন্স লিঙ্ক দিবে ফাইনালি যখন ওর সাথে কন্ট্রাক্টে যাবেন নিগোসিয়েশনে যাবেন তখন সব কিছু আপনার এই মেসেজ বক্সে হতে হবে সেক্ষেত্রে আপনার কোনো মিস্টেক কোনো রং আইটেম আসলে আলি বাবা সেটার লায়াবিলিটি নিবে সো এই ছিল আজকের টপিক যে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করেন ডাজন ম্যাটার বাট এভরিথিং এখানে হবে আর নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখাবো যে ট্রেড অ্যাসুরেন্স যে লিঙ্ক কীভাবে আপনি পেমেন্ট করবেন যেমন এখানে আমার একটা লিঙ্ক আছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর নেসেসারি যদি কোনো লিঙ্ক লাগে সেগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর বাংলাদেশে যারা পেয়ার সেন্সর কিনতে চাচ্ছেন যারা হোলসেল পেয়ার সেন্সর কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে কিনতে পারেন এটা আমার আরেকটা বিজনেস সেন্সর সব বাংলাদেশ এখানে ওয়াইড রেঞ্জ অফ সেন্সর আছে প্লাস আপনার জার্মান টেকনোলজি যেহেতু আমি জার্মানিতে আছি অ্যাজ এ জার্মান সিটিজেন প্লাস আমার ইঞ্জিনিয়ারিং শেষ করছি এখানে সো আপনারা জার্মান টেকনোলজিও হোলসেলে রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারেন বাংলাদেশ থেকে আর আমাদের অ্যাড্রেস হলো মহাখালী ডিওএসএস জাস্ট আপনারা আমাদের ওয়েবসাইটটা দেখে নেবেন সেন্সর বিডি ডট কম সো আজ এ পর্যন্তই ছিল আর নেক্সট যে ভিডিওটা সেটা অবশ্যই মিস করবে না কারণ সেটা হলো টোটালি ট্রেড অ্যাসুরেন্স পেমেন্ট কীভাবে করবেন সেটা আমি দেখাবো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই